তেত্রিশটা সন্দেহজনক কোম্পানির ৪৩৪ কোটি টাকা বিজেপিলৈ। নির্বাচনী বন্দর অপ্রকাশিত অধ্যায়। লোকসানত থাকিও রাজনৈতিক দলক চান্দা সন্দেহজনক কোম্পানির। সন্দেহজনক কোম্পানির ৭৫% চান্দা বিজেপিলৈ। উচ্চতম ন্যায়ালয়ে অবৈধ ঘোষণা করা নির্বাচনী বন্দর অনেক অপ্রকাশিত অধ্যায় ধারাবাহিকভাবে পোহরলৈ আহিয়েই আছে। দ্য হিন্দুয়ে প্রকাশ করেছে নির্বাচনী বন্দর জড়িয়ে ধন আদায় দিয়া ৪৫টাক সন্দেহজনক কোম্পানির তালিকা। দ্য হিন্দুত প্রকাশিত প্রতিবেদন অনুসরি বিগত ৭ বছর এটকাও লাভ উপার্জন নকৰা কোম্পানিও নির্বাচনী বন্দর জড়িয়ে রাজনৈতিক দলক দিছে শ শ কোটির চান্দা। রাষ্ট্রীয় সংবাদ প্রতিষ্ঠানটির অনুসন্ধানত ওলাই পড়া তথ্য অনুসরি লোকসানের সম্মুখীন হওয়া ৩৩টা কোম্পানিয়ে দিছে ৫৭৬ কোটি টাকার চান্দা। সন্দেহজনক ৩৩টা কোম্পানির ৪৩৪ কোটি টাকাই গৈছে বিজেপিলৈ। দ্য হিন্দুয়ে সন্দেহজনক কোম্পানির প্রথমখন তালিকাত রাখিছে ৩৩টা কোম্পানিক। এই ৩৩টা কোম্পানিয়ে বিগত ৭ বছর এটকাও লাভ উপার্জন করা নাই বা বেশিরভাগ সময়তে লোকসানের সম্মুখীন হয়েছে। কিন্তু লোকসানের সম্মুখীন হওয়া ৩৩টা কোম্পানিয়েও নির্বাচনী বন্দর জড়িয়ে রাজনৈতিক দলক দিছে মুঠ ৫৭৬ কোটি ২ লাখ টাকার চান্দা। ইয়ারে ৭৫% অর্থাৎ ৪৩৪ কোটি ২ লাখ টাকার চান্দাই লাভ করেছে বিজেপিয়ে। মন করবলিয়া কথাটা হল যে নির্বাচনী বন্দর জড়িয়ে ধন আদায় দিয়া ৩৩টা কোম্পানির বছরের লোকসান ১ লাখ কোটি। ১৬টা কোম্পানিয়ে দিয়া নাই এটকাও কর। কিন্তু এই কোম্পানি কেটে শ শ কোটি টাকার চান্দা রাজনৈতিক দলক বিশেষকৈ বিজেপিক দিছে। স্বাভাবিকতে কোরপরা এই কেটা কোম্পানিয়ে ধন লাভ করলে তাকে লো গভীর রহস্যর সৃষ্টি হয়েছে। সন্দেহ করা হয়েছে ধনের অবৈধ সরবরাহর বাবে এই কোম্পানি কেটাক মুখা হিসাবে ব্যবহার করা হয়েছিল। দ্য হিন্দুর দ্বিতীয় তালিকাত আছে ১৬টা কোম্পানি। নির্বাচনী বন্দর জড়িয়ে ১৬টা কোম্পানির ৬৪৬ কোটি টাকার অনুদান। কেবল বিজেপিলৈ ১৬টা সন্দেহজনক কোম্পানির ৬০১ কোটি টাকা। দ্য হিন্দুর প্রতিবেদন অনুসরি এই কোম্পানি কেটাই বিগত ৭ বছর যিমান লাভ অর্জন করেছে তাতক অধিক ধন নির্বাচনী বন্দর জড়িয়ে দিছে রাজনৈতিক দলক। কেনেক লাভতক বেশি ধন চান্দা হিসাবে দিব পারে সেও হয়ে পড়েছে গভীর রহস্যর বিষয়। দ্য হিন্দুর তৃতীয় তালিকাত আছে ৩টাক কোম্পানি। এই কোম্পানি কেটাই মুঠ ১৯৩ কোটির চান্দা নির্বাচনী বন্দর জড়িয়ে দিছে। কিন্তু মন করবলিয়া কথাটা হল কোম্পানি কেটাই বিগত ৭ বছর লাভ হওয়া বলে উল্লেখ করেছে যদিও সেই অনুপাতে দিয়া নাই কর। দ্য হিন্দুর চতুর্থখন তালিকাত থাকা আন ৩টা কোম্পানিয়ে ১৬ কোটি ৪ লাখ টাকার চান্দা নির্বাচনী বন্দর জড়িয়ে প্রদান করেছে। অথচ এই কোম্পানি কেটার লাভ লোকসান বা কর প্রদানের কোনো তথ্য উপলব্ধ নহয়, যার বাবে মানি লন্ডারিংয়ের বাবে এই সন্দেহজনক কোম্পানি কেটাক ব্যবহার করা হয়েছিল নাকি তাকে কেন্দ্র করেও প্রশ্নর উদয় হয়েছে। দ্য হিন্দুর প্রতিবেদনত উল্লেখ করা এই ৪৫টা কোম্পানির ধনের উৎসক লৈ যদি সঠিক অনুসন্ধান করা হয় তেনেহলে নির্বাচনী বন্দর আড়ত লুকাই থকা ভয়াবহ কেলেঙ্কারি উদ্ঘাটন হওয়াতো নিশ্চিত। নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য ক্রস কারেন্ট।